আজকে স্পোর্টস লাইভে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাসিবুল হোসেন শান্ত, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল, তাকে স্বাগত জানাতে চাই স্টুডিওতে। প্লিজ শান্ত ভাই, কেমন আছেন? কেমন আছেন? বেশ ভালো। জানার চেষ্টা করব আজকে আপনার কাছে এই প্রশ্নগুলোর উত্তর, যদিও আসলে কেউ জানে না সত্যি কথা বলতে। তারপরও একটা তো ভেতরের কারণ সবাই জানতে চায় যে কি কারণে আসলে দেরিটা হচ্ছে এত। এক শান্ত তো একটু আগে বললো, আপনিও আছেন এক শান্ত, আমিও এক শান্ত। আসলে জিনিসটা আমার কাছে মনে হয় যে এক নম্বর হচ্ছে যে তামিমের ফিটনেসটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল, যে সে খেলতে পারবে কি পারবে না সেটার উপর, সেটার কারণে। আবার সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদের একটা ব্যাপার ছিল, সাত নম্বরে সৌম্য সরকার বা কে খেলবে, এই কিছু জায়গার জন্য, ট্রেনিংয়ের জন্য, আসলে টিমটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু টিমটা দিতে একটু দেরি হচ্ছিল আমার কাছে মনে হয়। এছাড়া আসলে আর কোনো কারণ আমি দেখছি না। বেসিক্যালি তামিমের ফিটনেসের ব্যাপারটা আর ওই সাত নম্বর জায়গায় ব্যাটিংয়ের ব্যাপারটার জন্য কারণ একটু দেরি হচ্ছে। আর মাহমুদুল্লাহ রিয়াদ মাশাল্লাহ কাম ব্যাক করেছেন ভালোভাবে, সো আমাদের দেশের জন্য এটা ভালো হবে যে সে রান করে আবার টিমে আসছে। এক্স্যাক্টলি। শান্ত ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে চারজন নাকি পাঁচজন পেসার থাকছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে? আসলে লম্বা সময়ের খেলা, আর সবচেয়ে জিনিস হচ্ছে এখন কিন্তু এবার কিন্তু আপনার মানে স্ট্যান্ড বাই বলতে কিছু নেই, আপনি যখন চাবেন যা দরকার হবে আপনি ডেকে নিয়ে যেতে পারবেন, কোনো সংখ্যার লিমিট নেই। সো আমার মনে হয় যে তামিমের এখনও কিছুটা ব্যাকের সমস্যা আছে, যদি ওই দিক দিয়ে চিন্তা করেন তাহলে হয়তো বা ব্যাকআপ ওপেনার হিসেবে তামিম যদি চান্স পান, তামিম তাহলে তামিম চান্স বেশি। আদারওয়াইজ পাঁচ চার পেস বোলার যাবে, বিকজ তিনজন খেলবে এটা শিওর, একজন থাকবে ব্যাটে। সো আমার মনে হয় যে চারজন পেস বোলার একজন ব্যাকআপ ওপেনার যেতে পারে, এটা আমার ধারণা। কারণ যদি কেউ ইঞ্জুর্ড হয় সাথে সাথে বাংলাদেশ থেকে একদম দেশের পাশেই আমাদের খেলা হচ্ছে, সো আনতে সময় লাগবে না। এটা নিয়ে আর একটু জানতে চাই শান্ত ভাই, যেহেতু এই পেস ডিপার্টমেন্টে গত কয়েক বছরে আসলে ডোনাল্ডের নেতৃত্বে বারবারই প্রশংসিত হচ্ছে হয়েছে, এই পেস ডিপার্টমেন্ট নিয়েই কিন্তু মধুর সমস্যাও আছে। আসলে কাকে রেখে কাকে খেলাবেন মূল একাদশে, সেটা তো একটা ব্যাপার। আবার ইঞ্জুরি কনসার্ন যেটা আপনি একটু আগে বলছিলেন, আপনার অবশ্যই একজন পেসার হিসেবে আপনি এই ডিপার্টমেন্টটাকে কীভাবে সাজাতে চান, মানে কাদেরকে দেখছেন টপ পেসার হিসেবে? কারণ রিসেন্টলি সবাই ভালো করছে, মুস্তাফিজও শেষ পর্যন্ত এসে ভালো করলো, আর হাসান মাহমুদ শরীফুল তারা তো আছেনই। আসলে জিনিসটা হচ্ছে যে মাঠে যাওয়ার পর উইকেট দেখে তারপর আমরা ডিসিশন নিতে হবে। বাট আমাদের এখন মেইন বোলার যদি আপনি বলেন, স্ট্রাইক বোলার তাসকিন আছে, খুব ভালো ফর্ম আছে তাসকিন, শরীফুলও ভালো বল করছেন, মুস্তাফিজও ভালো কাম ব্যাক করছেন, হাসান মাহমুদ আসলে একটু রান দিচ্ছেন বাট সে কিন্তু মানে উইকেট টেকিং বোলার। সো সম্পূর্ণটা ডিপেন্ড করবে উইকেটের উপর, উইকেট কী ধরনের বিহেভ করবে ওইখানে গেলে আসলে তখন বলা যাবে যে হাসান মাহমুদ না মুস্তাফিজ না শরীফুল না তাসকিন খেলবে। তাসকিন তো আমার জামাতে ও ফিট থাকলে সব ম্যাচে খেলবে, সো এটা ডিপেন্ড করছে উইকেটের উপর। আর এমনি চারজনই কিন্তু সবাই ভালো ফর্মে আছে, এবং আমার যে স্ট্যান্ড বাই যদি সাকিব পুরোপুরি ফিট হয়ে যায়, তো সাকিবও যদি কোনো কারণে কেউ ইঞ্জুরি হয় সে এসেও কিন্তু ভালো বল করতে হবে। আরেকটা ভালো সাইন যে খালেদ লাস্ট ম্যাচে কিন্তু ভালো বোলিং করেছে। মুস্তাফিজের প্রসঙ্গটাও যদি একটু বলেন, যে নতুন বলে তাকে বল দেওয়া হলো এবং ভালো করলেন মিরপুরে, ভারতের মাটিতে যদি তাকে এই ধরনের চান্স তাকে দিয়ে নেওয়া হবে কিনা বা উচিত হবে কিনা, কি প্ল্যান হতে পারে? ওই একই কথা বারবার আসছে, আসলে উইকেটের উপর সবকিছু ডিপেন্ড করবে। তারপর আমার মনে হয় যে বাংলাদেশের প্ল্যান যাবে তাসকিন শরীফুল স্টার্টিংটা নতুন বল দিক করছে, তাদের চান্সটাই বেশি থাকবে। শান্ত ভাই, এই দল নিয়ে আসলে কতদূর যেতে পারে বাংলাদেশ আপনার? আসলে সবকিছু ডিপেন্ড করছে প্রথম খেলাটার উপর, যদি প্রথম খেলা বাংলাদেশ আফগানিস্তানকে সুন্দরভাবে হারতে পারে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ভালো একটা পর্যায়ে যেতে পারবে এবং ভালো ক্রিকেট উপহার দেবে। বাট ফার্স্ট গেমটা ভেরি ইম্পর্টেন্ট, যদি আমরা ফার্স্ট গেমটা জিততে পারি তাহলে আমার মনে হয় চারটা গেম আমরা অবশ্যই সবার সাথে সবার খেলা তো লম্বা সময়। সো আর এখন যে টিমটা যদি যেভাবে আপনার সাজানো হয়েছে টিমটা, সেটা যদি সবাই তাদের ন্যাচারাল খেলা খেলতে পারে তাহলে আমি মনে করি সেমিফাইনাল যাওয়ার মতন টিম। বিকজ আমাদের কোন উইকেটের কন্ডিশন ওয়েদার, ইন্ডিয়ার উইকেটের কন্ডিশন ওয়েদার কিন্তু আমাদের দেশের মতনই প্রায়, সো এটা একটা অ্যাডভান্টেজ থাকবে। যদি তাদের ন্যাচারাল খেলা খেলতে পারে, পারফর্ম করতে পারে, তাহলে সেমিফাইনাল যাওয়ার মতন টিম বাংলাদেশ আমি মনে করি। বাট ফার্স্ট খেলাটা আগে জিততে হবে, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। শত ভাই, এই সিরিজটা বিশ্বকাপের আগে এটা একেবারেই খুব গুরুত্বপূর্ণ ছিল বা এটা প্রস্তুতির সবচেয়ে বড় মঞ্চ ছিল, বৃষ্টির কারণে যদিও একটু বাগড়া হয়েছে, ওভারঅল কী মনে হচ্ছে এই সিরিজ দেখে বাংলাদেশের কনফিডেন্স আসলে ওইভাবে গেইন করতে পেরেছে কিনা বিশ্বকাপে যাওয়ার আগে? আসলে আপনি যদি দেখেন লাস্ট ম্যাচে টিম যদি বাংলাদেশে দেখেন ফুল টিম খেলেনি, অনেকে এখানে থাকবেও না। সো আমার মনে হয় যে কালকের ম্যাচটা
আছে, সেখানে মোটামুটি সাকিব তামিম বাদে মোটামুটি সবাই খেলছেন। সো কালকে খেলাটা হলে পুরোপুরি বোঝা যাবে আমরা স্পিনকে কীভাবে হ্যান্ডেল করবো, সেটাও একটু ডিপেন্ড করছে। বাট আমার মনে হয় যে ফুল টিম যখন একসাথে হবে, যেটা আমরা হয়তো বা ওয়ার্ল্ড কাপের প্র্যাকটিস ম্যাচে দেখতে পারবো ফুল টিমটা, সেখানে কিন্তু পারফরমেন্স নির্ভর করবে যে বাংলাদেশ কেমন খেলছে। তো আমার মনে হয় যখন পুরো টিমটা একসাথে হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ টিম ভালো খেলবে তখন। অজিত ধারাভাষ্যকার যিনি আছেন হেসম্যান, এই আসরে তিনি ধারাভাষ্য করছেন, তার কাছে গণমাধ্যমে একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের ভবিষ্যৎ কী দেখছেন বিশ্বকাপে। তিনি একটা কথা বলেছেন সোজা সাপটা, যে তিনি সেমিফাইনালে যাওয়ার মতো দল দেখছেন না বাংলাদেশকে, দু একটা ম্যাচে চমকে দিতে পারে তার বাস্তবতা থেকে, এবং অনেকে এটাকে বলছেন হ্যাঁ এটাই হয়তো বাস্তবতা। আপনি কীভাবে? আমি যেটা বললাম তো, যদি আমরা যে টিমটা আছি তারা যদি তাদের মানে ন্যাচারাল খেলা খেলতে পারে, দেখা যায় যে আমরা হয়তো বা একজন দুজন রান করছি, বাট আমাদের যদি উপরে সারি ব্যাটসম্যানের ফর্মে থাকে, তামিম যদি ভালো খেলতে পারে নিজের থেকে এসে, এবং শান্ত আছেন, হৃদয় আছেন, মুশফিক আছেন, এরা যদি তাদের খেলাটা খেলতে পারেন, সো অবশ্যই সেমিফাইনাল যাওয়ার মতন টিম। বাট সেই খেলাটা মাঠে খেলতে হবে, যদি না খেলতে পারেন তাহলে ওই যেটা উনি বলছেন সেটাই হবে। মূল কনসার্ন কি ব্যাটিংটাই থাকছে লিটন দাস অফ ফর্মে এখনও? এটাও একটা বিগ ফ্যাক্টর আসলে, লিটন দাস যদি একটা ম্যাচের ব্যাপার, একটা ম্যাচ যদি সে ফর্মে চলে আসে তাহলে কিন্তু টিম আরও স্ট্রং হয়ে যাবে। সো আমার মনে হয় যে এখন লিটনকে একটা ম্যাচ ভালো খেলা, আর যারা আছেন তাদের যে পারফরমেন্সটা আছে সেটা ধরে রাখা। আপনি বলার আসলে নাসুম এখন ভালো বোলিং করছেন, আর ব্যাটিংটাও ইমপ্রেসিভ নাসুমের, হ্যাঁ করছে। বাট আপনার পেস, এখানে পেস বোলিংয়েরও ব্যাপার আছে, তাস্কিন টাস্কিন যারা আছেন সবাই, আসলে ওয়ার্ল্ড কাপ বড় মঞ্চ, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সবার সাথে সবার খেলা হবে। সো এখানে সবাইকে মানে তাদের বেস্ট পারফরমেন্সটা যদি দিতে পারে তাহলে বলা যায় না, হু নোজ, বাংলাদেশ নট এ ব্যাড টিম, ওয়ান ডেতে বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে। সো তারা যদি ভালো খেলতে পারে অবশ্যই যাওয়ার মতন, সেমিফাইনালে যাওয়ার মতন টিম আমি মনে করি, বাট সেটা হচ্ছে যাদের মাঠে প্রমাণ করতে হবে। শুধু ভাই, সব জায়গাতেই খেলার অভিজ্ঞতা আছে, তারপর মাঠের বাইরেও দেখছেন এখন আধুনিক ক্রিকেট বা বিভিন্ন দল এশিয়ার বা এই সাবকন্টিনেন্টের মাটিতেও কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তারা আইপিএলের সুবাদে হোক বিভিন্ন কারণে এখন অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে এবং ভালো খেলছে। ওভারঅল ভারত বিশ্বকাপে তাদের সম্ভাবনা কিংবা এশিয়ার দলের সম্ভাবনা এই জায়গাটা যদি কম্পেয়ার করেন, অনেকে বলছেন এশিয়ার বাইরের দলগুলোর সম্ভাবনাও সমানতালে থাকছে। হ্যাঁ, এখন উইকেট উইকেট এক এক জায়গায় এক রকম উইকেট হবে ইন্ডিয়ায়, তো উইকেটের উপর কিন্তু অনেক কিছুটা ডিপেন্ড করবে। যদি বাউন্সি বেশি উইকেট হয় সেক্ষেত্রে ইউরোপ কান্ট্রি বা আপনি অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, তাদের জন্য একটু সুবিধা হবে। বাট আমার সোফার আমার যেমন হয় যে উইকেট একটু মানে ইন্ডিয়ায় তো অতটা ফাস্ট হবে না, একটু স্লো হবে, সেক্ষেত্রে তাদের জন্য টাফ হবে। বাট আমাদের শ্রীলঙ্কা বলেন, আফগানিস্তান বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, স্পিনার বলেন, তাদের জন্য একটু হলেও বেনিফিট থাকবে, বিকজ এইসব উইকেটে ইংলিশটা অত খেলেন, বাট উইকেটটা যদি একদম ফ্ল্যাট না হয় তাহলে তাদের জন্য টাফ, একটু স্পিনিং হলেই তাদের জন্য সমস্যা হয়। হোপফুলি ভারত বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, এবং আগামীকাল আশা করছি আমরা ঠিকঠাক দলই একটা পেয়ে যাবো। বাংলাদেশ সবসময় যে ভালো করবে সেটাতে আশা করি, সবারই এটা সবারই আশা করে, বাকিটা ওদের উপর। অসংখ্য ধন্যবাদ।